প্রাচীন রাজাগণ মাঝে মাঝে অশ্বমেধাদি বড় বড় যজ্ঞ করতেন, সেই মতো রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প করলেন। তখন নিয়ম ছিল গৃহস্থ ব্যক্তির পত্নী ছাড়া কোনো ধর্মানুষ্ঠান করার অধিকার নাই, তাই ধর্মকাজের সময় পত্নী অবশ্যই সঙ্গে থাকবে, সেই জন্যই স্ত্রীকে সহধর্মিণী বলা হয়। এখন প্রশ্ন উঠল, স্ত্রীকে বনে বিসর্জন দিয়ে রাম কি করে অশ্বমেধের যজ্ঞ করবেন? প্রজাগণ রামকে দ্বিতীয়বার বিবাহের জন্য অনুরোধ করলেন। এই প্রথমবার শ্রীরাম প্রজাদের মতের বিরুদ্ধাচরণ করে বললেন, এ কাজ কখনো আমার দ্বারা হবে না। সীতাকে বিসর্জন দিয়েছি ঠিক, কিন্তু আমার হৃদয় সীতার কাছে পড়ে রয়েছে। অগত্যায় শাস্ত্রবিধি রক্ষার জন্য সীতার প্রতিনিধি রূপে তার মূর্তি নির্মিত হল, সোনার সীতা। এই যজ্ঞ মহোৎসবে সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। মহর্ষি বাল্মীকি নিজের শিষ্য দুটিকে নিয়ে যজ্ঞস্থলে হাজির হলেন। ভাগ্যের কি পরিহাস, লবকুশ রামের ছেলে কিন্তু রাম অজ্ঞাত। তারা এসেছেন বাল্মীকি প্রণীত রামায়ণ গান শোনাতে। অযোধ্যার প্রজাগণ তাদের মনোহর রূপ লাবণ্য দেখে মধুর কণ্ঠ শুনে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ল। রামায়ণ পর্বে সীতার প্রসঙ্গ বার বার শুনে রাম প্রায় উন্মত্ত, আর যখন সীতার বিসর্জন পর্ব তখন শ্রীরাম শোকে বিহ্বল হয়ে পড়লেন। রামের এমন অবস্থা দেখে মহর্ষি বললেন, আপনি শোকার্থ হবেন না, আমি সীতাকে আপনার সামনে নিয়ে আসছি। এই বলে বাল্মীকি সীতাকে মঞ্চে হাজির করলেন। সীতাকে দেখে রাম অতিশয় বিহ্বল হলেও প্রজাদের সন্তোষের জন্য রামকে প্রস্তাব করতে হল, সীতার বিশুদ্ধতার পুনরায় পরীক্ষা দানের কথা। বার বার তাঁর উপরে নিষ্ঠুরতা সহ্য করতে না পেরে সীতাদেবী তাঁর বিশুদ্ধতা প্রমাণের জন্য ব্যাকুল হয়ে দেবতাদের কাছে প্রার্থনা করতে লাগলেন। হঠাৎ ধরিত্রী দুভাগ হয়ে সীতাদেবীর ব্যাকুলতার মূল্য দিল। উচ্চস্বরে সীতা বলে উঠলেন, এই নাও আমার পরীক্ষা। সীতা পৃথিবীর বক্ষে অন্তর্নিহিতা হলেন, মা পাতালেশ্বরী। এই অদ্ভুত শোচনীয় ব্যাপার দেখে প্রজাগণ রামচন্দ্র শোকে মুহ্যমান হলেন। সীতার অন্তর্ধানের অল্পক্ষণ পরেই দেবদূত এসে রামকে বললেন, পৃথিবীতে আপনার কাজ শেষ হয়েছে, এখন আপনি আপনার স্বধামে চলুন। এ কথায় রামের স্বরূপ মূর্তি জাগরিত হল। তিনি সরিয়ুর জলে দেহ বিসর্জন দিয়ে বৈকুণ্ঠে সীতার সাথে মিলিত হলেন। সীতারাম ভারতবাসীর আদর্শ, সীতা সহিষ্ণুতার প্রতিমূর্তি, সর্বংসহা সদা প্রতিপ্রায়ণা, নিত্য পবিত্র। সীতা আঘাতের প্রতিঘাত করার চিন্তা পর্যন্ত করেন নাই। সীতা এত দুঃখ কষ্ট সহ্য করাকে তার নিজ কর্তব্য বলে মনে করেছেন, ধীর স্থিরভাবে সে সকল সহ্য করেছেন। একবার ভেবে দেখো সীতার নির্বাসন পর্ব, তার প্রতি কি ঘোর অবিচার হয়েছে, সেজন্য তার মনে কিছুমাত্র বিরক্তি জাগে নাই। তথাপি রামের উদ্দেশ্যে একটি কর্কশ বাক্যও সীতাদেবীর মুখ থেকে বের হয় নাই। তিতিক্ষা ও কষ্ট সহিষ্ণুতা আমাদের বিশেষত্ব,
ভগবান বুদ্ধ বলেছেন, আঘাতের পরিবর্তে আঘাত করলেই সেই আঘাতের কোনো প্রতিকার হয় না, বরং আরও একটি পাপের বৃদ্ধি হয়। পাশ্চাত্যবাসীরা বলেন, দুঃখ কষ্টের প্রতিকার করে আমরা দুঃখ কমাবার চেষ্টা করছি। কিন্তু ভারতীয়রা বলেন, দুঃখ কষ্ট সহ্য করে আমরা ওটাকে নষ্ট করার চেষ্টা করছি। এইভাবে সহ্য করতে করতে আমাদের আর কোনো দুঃখ অবশিষ্ট থাকবে না এবং উহাই আমাদের পরম সুখে পরিণত হবে। পাশ্চাত্যের বক্তব্য, কর্ম করো, কর্ম করে তোমার শক্তি দেখাও। ভারতীয়রা বলে, দুঃখ কষ্ট সহ্য করে তোমার শক্তি দেখাও। মানুষ কত বেশি সম্পদের মালিক হতে পারে, পাশ্চাত্য এই সমস্যা পূরণ করেছে। মানুষ কত অল্প নিয়ে থাকতে পারে, ভারত এই সমস্যা পূরণ করেছে। এই দুটি আদর্শই নিজ নিজ ভাবে চরম সীমা। কে জানে মানুষ কোন ভাবকে ধরে তার অসুস্থ ভাবকে বশীভূত করবে, সহিষ্ণুতা বা অসহিষ্ণুতা, প্রতিকার বা অপ্রতিকার।